মালয়েশিয়া ত্যাগের পাশাপাশি চলছে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান চলতি মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমতার সুযোগ নিয়ে মালয়েশিয়া ত্যাগ করেছে বিভিন্ন দেশের আট শতাধিক অভিবাসী আবার অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চার শতাধিক অভিবাসন বিভাগের প্রধান দাতুল খায়ুদ আজামি সাংবাদিকদের জানান আমরা যেমন অবৈধ অভিবাসীদের দেশের ত্যাগের সুযোগ দিচ্ছি তেমনি এই সুযোগ নিতে যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর আইনের মুখোমুখি করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ এলাকা এলাকাগুলোতে আমরা চিহ্নিত করে কৌশলগত অভিযান পরিচালনা করছে এবং সফল হয়েছে